একদিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আর অন্যদিকে ফুটবল ফুটবল বিশ্বকাপ নিয়ে কিন্তু মেতে উঠেছে সারা দেশ আর সারা পৃথিবী আর অবশ্যই দিনের বেলা ফিল্ম ফেস্টিভ্যাল আর রাতের বেলা ফুটবল এই দুটো বিষয় নিয়ে আমরা জিজ্ঞেস করবো আমাদের ইয়াং জেনারেশনের সব দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করবো যে ফুটবল আর ফিল্ম ফেস্টিভ্যাল দুটোই চলছে কতটা ভালো লাগছে অনেকই ভালো লাগছে রোজ রাত জেগে ম্যাচ দেখা হচ্ছে যে টিমকে সাপোর্ট করতাম হেরে গেছে বাট স্টিল মেসি আর্জেন্টিনা আছে এখনো দেখো ফুটবল কিছু কিছু জন আছে যারা ফুটবল প্রেমী কিছু জন আছে যারা ফিল্ম প্রেমী কিন্তু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল সবার কাছে একটা আলাদা ইমোশন প্রত্যেক ইয়ারের মধ্যে ফিফা চলছে অবভিয়াসলি রাতে ম্যাচ এনজয় করো দিনে মুভি এনজয় করো এর থেকে বেটার কি হতে পারে বেস্ট গিফট ফর ক্রিসমাস আরেকজন ওখানে তখন থেকে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো হ্যাঁ অবভিয়াসলি লাইক যেরকম বলো যে মানে ফিল্ম ফেস্টিভ্যাল একটা কলকাতার ইমোশন KIFF হচ্ছে তো অ্যান্ড মানে এখানে আসছি নানা রকম ফিল্মস দেখছি হ্যাঁ বলিউড থেকে হলিউড সব কিছু তো ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স বাট তাছাড়াও রাত্রেবেলা ফুটবল আছে যেরকম নাকি আমার ফেভারিট টিম আর্জেন্টিনা জিতে আছে অ্যান্ড হোপফুলি এবার হয়তো কাপও উঠাবে অবভিয়াসলি তো এটা আলাদাই একটা ফান হচ্ছে অ্যান্ড এখানেও অবভিয়াসলি একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স মানে আমরা গ্যাদার করছি আর একটা বিষয় হলো প্রতিটা মানুষের একটা নিজস্ব মানে বলতে গেলে ফ্যান বয় মুভমেন্ট ফ্যান গার্ল মুভমেন্ট থাকে যে কোন কোন প্লেয়ারদের পছন্দ করছো তো তোমাদের যদি জিজ্ঞেস করি যে কোন প্লেয়ারকে তোমরা এবারে সাপোর্ট করেছো আর কেন যদি বলো আমি তো পর্তুগালে অফকোর্স রোনাল্ডোকে আমি বিশাল বড় ফ্যান আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি ইনক্লুড মানে বিশাল বড় ফ্যান সবাই সাপোর্ট করে আর খুব ওর ভালো লাগে মানে ওর যে লাইফ যে স্টোরিটা ওটাও খুব মানে ইন্সপায়ারিং আর খুব ভালো লাগে ইনফ্যাক্ট ও খুব ভালো প্লেয়ার এবারের যে ফুটবল হয়েছে ওয়ার্ল্ড কাপ তার মধ্যে কাকে তোমরা সাপোর্ট করছো তুমি আর কোন প্লেয়ারকে তোমার সবথেকে বেশি পছন্দ আই এম নট এ ফুটবল পার্সন অনেস্টলি বলতে বাট এবার জানার মধ্যে তিনটে নাম সবথেকে পপুলার মেসি রোনাল্ডো নেইমার তো পর্তুগালের লাস্ট ম্যাচটা দেখেছিলাম যেখানে হারলো রোনাল্ডোর জন্য খুব খারাপ লাগলো দেখে যখন কাঁদতে কাঁদতে স্টেডিয়াম থেকে বেরিয়ে গেল আই সাপোর্টেড দ্যাট অ্যান্ড আই ফেল ভেরি ব্যাড অবভিয়াসলি মেসি কারণ মেসি এবার লাস্ট অ্যান্ড রোনাল্ডোর জন্য ছিলাম বাট ওরও লাস্ট বাট হলো না বাট আরেকটা ড্রিম অ্যালাইভ আছে এখন অবভিয়াসলি মেসি তো আই হোপফুলি মেসি হয়তো এবার জিতে যাবে তো অবভিয়াসলি মেসির জন্য আর আর্জেন্টিনাকে অবভিয়াসলি সাপোর্ট করব মেসি ডেফিনেটলি মেসি আর্জেন্টিনার জন্য কালকে ফাইনাল আছে এক্সাইটেড দেখা যাক লেটস হোপ ফর দ্য বেস্ট টু বি অনেস্ট আই এম নট আ স্পোর্টস পারসন বাট ইফ আই হ্যাভ টু সাপোর্ট সামওয়ান আই উইল সাপোর্ট মেসি ফর শিওর একদমই যেটা বুঝতে পারছি যে তাদের যা উৎসাহ ফুটবল আর ফেস্টিভ্যাল দুটোই কিন্তু চলছে আর ফিল্ম আর ফুটবল দুটোই নিয়ে মেতে রয়েছে ইয়াং জেনারেশন ক্যামেরা সুগন্ধ মান্নার সাথে রাকেশ আর প্লাস কলকাতা